দেশে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। দাম বাড়ার চারটি কারণ চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। গত আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ 12.54% পৌঁছেছে। মূল্যস্ফীতি এখন প্রধান মাথা ব্যথার কারণ হয়েছে দেশবাসীর কাছে। নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা ক্রেতারা দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য চারটি বিষয়কে দায়ী করেছে বিশ্বব্যাংক। যেসব কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েছে সেগুলো হলো অভ্যন্তরীণ জ্বালানির মূল্য বেড়ে যাওয়া, দুর্বল মুদ্রানীতি, টাকার অবমূল্যায়ন ও বৈদেশিক মুদ্রা কমে যাওয়ায় আমদানি কমে যাওয়া। একই প্রতিবেদনে চলতি 2023-24 অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়ে এনেছে বিশ্বব্যাংক। সংস্থাটির নতুন এই প্রতিবেদনে বলা হয়েছে এই অর্থবছর জিডিপি 5.6% হতে পারে। আজ সংস্থার ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ প্রতিবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।